কোন সময় সকাল সকাল না ভোর 5:30 ফজরের নামাজ আদায় করলাম, এখন যাব একটু হাঁটাহাঁটি করতে। একদম শুনশান নিরবতা, কোনো কোলাহল নেই, শুধুমাত্র আমার পায়ের ছাপ ছাড়া। ঠিক এরকমই প্রত্যেকটা দিন কাটতেছে আমার, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন কোনো ভিডিও আপলোড নাই, সবারই প্রশ্ন ছিল যে এক্সাক্ট আসি কোথায়, কেমন আছি, ভালো আছি না খারাপ আছি। তো প্রশ্নের উত্তর সব কিছু আজকেই দিব ইনশাল্লাহ। এখন হাঁটাহাঁটি করি, আবার একটু ঘুম দিব, 9:30-10:30 দিকে আবার অফিসে যাব বা দোকানে যাব, যেখানেই যাই রাস্তায় কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। ঠিক আমারই মতো অনেকদিন পরে দেখা, না অনেকদিন, একটা মাস কোনো ভিডিও আপলোড করিনি, ইউটিউবের সঙ্গে কোনো তেমন যোগাযোগ ছিল না, ভিডিও খুব একটা দেখিনি ইউটিউবে, সময় এতটাই কম পাইছি ইউটিউবে ভিডিও দেখা হয়নি। তাহলে বুঝেন যে কি অবস্থা, শরীর খুবই খারাপ ছিল আর সাথে ব্যস্ততা তো দিন দিন বাড়তেছেই, এই তো অবস্থা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ব্যস্ততা বেশ কম আর শরীরও একদম সুস্থ আলহামদুলিল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ ভিডিও আপলোড দিব। কি হলো এখান থেকে জ্যাম? শনিবারে সকালে রাস্তার এই অবস্থা কেন বুঝলাম না, মেইন রোডে এত জ্যাম। আজকের ব্লগ মূলত স্পেশাল কোনো কিছুই না, জাস্ট অনেকদিন পরে ইউটিউবে আসলাম আপনাদের সাথে হাই হ্যালো করতে, এই এতটুকুই। তেমন কোনো কন্টেন্ট আছে কিন্তু নাই, গলার এই অবস্থা কেন। কথা বলতেছি মনে হচ্ছে কথাগুলো জড়ায়া যাচ্ছে, ঠান্ডা ওয়েদার, তারপরে আজকে রোদ উঠছে, ওয়েদারটা সুন্দর আছে কিন্তু শীত শীত ভাবটা আছে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ওয়েদার। তো ভিডিও যেহেতু স্টার্ট করছি, একটা টপিক নিয়ে কথা বলা যেতেই পারে, ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলি, আশা করি খারাপ লাগবে না একদম। টপিকটা আজকের হবে, বিলিভ অর্থাৎ বিশ্বাস। এই জামানায় 2021 সালের শেষের দিকে কারো বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাসটা ধরে রাখা খুব টাফ, মানে খুবই টাফ। আপনি হয়তো বিশ্বাস অর্জন করতে পারবেন কিছু সময়ের জন্য, বাট বিশ্বাসটা ধরে রাখতে পারবেন না বেশি সময়ের জন্য, কারণ এই দাজ্জালের ফিতনার এই সময়ে কারো কোনো কথা দিয়ে কথাটা রাখা খুবই টাফ। আপনি চাইলেও পারবেন না কথা দিয়ে কথা রাখতে। আপনি কাল সকালে হয়তো বা কাউরে বললেন, ভাই কাল সকালে 10:00 আপনার সঙ্গে দেখা করব, চা খাবো, তো আপনার এমনও হইতে পারে দেখা যাচ্ছে রাস্তায় জ্যামে পড়লেন বা কোনো ঝামেলা হলো বা নিজের যে কোনো একটা ধরনের ঝামেলা হলো, আপনি যাইতে পারলেন না, আপনি ব্যাস তার কাছে অবিশ্বাসী হয়ে গেলেন। মেন ব্যাপারটা ছিল দেখা করে এক কাপ চা খাওয়া, অথচ এই ছোট্ট একটা কারণে আপনি তার কাছে এতটাই অবিশ্বাসী হইলেন, আপনার থেকে খারাপ মানুষ আর এই দুনিয়ায় নেই। মানে ব্যাপারটা কিন্তু তার দিক দিয়ে দেখলে স্বাভাবিক, কারণ হয়তো বা তার দিক থেকে সে টাইমটা মেনটেন করে আপনার জন্য 10:00 সময় বের করছে, কিন্তু আপনি যে কোনো কারণে হোক, বিপদে আপদে হোক, সময়টা বের করতে পারেননি। আসলে দুই পক্ষের এই আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝাপড়ার যে ব্যাপারটা, এই জিনিসটা মানুষের মধ্যে এখন আর নাই। কেউ কারোর একটু আর ছাড় দিতে চায় না, কারোর জন্য সময় বের করতে চায় না, এটাই হচ্ছে মেইন ব্যাপার। সবাই দুনিয়া নিয়ে এত পরিমাণে ব্যস্ত যে দুনিয়া ছাড়া আমরা এখন আর কিছু বুঝি না, আর আল্লাহর রহমত তো উঠে গেছে, কারণ যে পরিমাণে পাপ আমরা শুরু করছি করা, আল্লাহর রহমত আর কেমনে আশা করি। এখন শুধু অপেক্ষা গজবের, এত পরিমাণে মিথ্যা কথা, এত পরিমাণে চিটারি বাটপারি, দুই নাম্বারি খাদ্যে ভেজাল, সব কিছুতে ভেজাল, সমস্ত কিছু খারাপ যে পরিমাণে শুরু করছি,
তাতে কিভাবে আর আশা করা যাইতে পারে যে আল্লাহর রহমতে আমরা পরিপূর্ণ থাকব। তারপরেও যথেষ্ট রহমত আল্লাহ এখনও আমাদের দান করতেছেন, নইলে চলে ফিরে খেয়ে পরে থাকা তো অসম্ভব হয়ে যাইত। আসলে দিন ছোট হয়ে আসতেছে, সময় খুব কম, সময়ের বরকতটা আর নাই। আগে সময় মানুষের কাটতো না, মানুষ অবসর সময় পার করতো, আর এখন মানুষের অবসর বলে কোনো কিছু নাই। দিন কিন্তু সেই 24টা ঘন্টায় আছে, কিন্তু দেখেন রহমতটা নাই বিধায় আমরা এখন আর বেশি কোনো কাজ করতে পারি না। 20 বছর আগেও দেখেন চিন্তা করে যে মানুষের হাতে অন্তত চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, অন্তত দিনে 2 ঘন্টা হলেও অবসর একটা সময় পাইতো, সেই অবসরে বই পড়তো, গল্প করতো, আড্ডা দিত। আর এখনকার অবস্থা দেখেন, যারা একটু কর্মের মধ্যে আছেন তাদের আর কোনো সময় নেই, আধা ঘন্টা কেন, 20 মিনিটও সময় নাই। তো এটাই হচ্ছে আল্লাহর রহমত, সময়ের উপর থেকে উঠে গেছে। এই রহমতটা নাই বিধায় আমরা এখন আর টাইম মেনটেন ঠিক মতো করতে পারি না। যদি কাউরে টাইম দিই 10টায় হয়ে যায় 12টা, যদি দিই 12টা হয়ে যায় 2টা 1টা, এরকম। তো এইসব কারণে কেউ কাউরে কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, যেটা অনেক বড় একটা সমস্যা। অবশ্যই এই জিনিসগুলো এখন মানুষের কাছে খুব স্বাভাবিক হয়ে গেছে, 10টা মানে 2টা, 2টা মানে 4টা, এরকমই কোনো ব্যাপারই না। আমি অবশ্য এই সব কিছু কথা দেওয়া ছেড়ে দিচ্ছি, ধীরে ধীরে যতটা পারতেছি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। যদি কেউ বলে ভাই আসেন দেখা করি, চা খাই, আড্ডা দিই, ভাই পারবো না। কেউ যদি বলে ভাই চলেন একসঙ্গে ট্যুর করব, ভাই পারবো না। এই কারণেই পারবো না যে আমার টাইম অন্য সাথে মিলবে কি মিলবে না এটা শিওর না। যদি আমার টাইমে মিলে যদি ট্যুর হয়, চা খাই, আড্ডা দিই, যাই করি, তাহলে মোস্ট ওয়েলকাম। আমার টাইমে যদি মেলে, অন্যথায় আমি বাবা পারবো না, আমার সম্ভব না। আমি শুধু শুধু কথা দিয়ে আপনার কাছে অবিশ্বাসীও হইতে চাই না, আমার কথার বরখেলাফও যেন না হয়। এসব কিছু মিলা আমি আর এখন এগুলো করতে চাই না, যথেষ্ট একাই হয়ে যাইতে চাচ্ছি। আসলে জাস্ট মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দিব, হয়তো সোলো রাইড হবে, এতটুকুই আর কি। আর মাঝে মধ্যে কিছু অন্য টাইপের কন্টেন্ট নিয়ে আসবো, অলরেডি মাথায় আছে, স্টাডি করতেছি। এতদিন তো জাস্ট শুধুমাত্র বেরোইছি, ক্যামেরাটা অন করছি আর আপলোড করছি, ও মাঝে আবার এডিটও করছি। আর এখন কোনো কিছুর উপর স্টাডি করব, তারপরে কন্টেন্ট লিখব, তারপরে শ্যুট করব, তারপরে এডিট, তারপরে পাবলিশ। এ তো হচ্ছে অবস্থা। লাইফটা অনেকটা বাসা থেকে আইডিবি, আইডিবি থেকে অফিস, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এর বাইরে আর কোথাও যাওয়া হচ্ছে না, এর মধ্যেই দিনগুলো চলে যাচ্ছে। গত একটা মাসে কোথাও যাইনি, কিচ্ছু করিনি, জাস্ট এই অফিস, বাসা, দোকান, এই এতটুকুই। আবারও ঠিক আজকে একই রুটিন, বাসা থেকে যে এখন আইডিবির দিকে যাচ্ছি, একটু পরেই দোকান খুলবো, ব্যবসা বাণিজ্য স্টার্ট। আর এই মোড়টা খুব খারাপ একটা জায়গা হয়ে গেছে, বাইকের তেল শেষ, তো আর কি আইডিবিতে চলে আসলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই দোয়াই সবার জন্য থাকবে। আর আশেপাশের মানুষরে নিয়ে ভালো থাকার ট্রাই করেন, তাহলে হয়তো বা ভালো থাকা যেতে পারে। এখন উপরে যাব, ভিডিওটা এডিট করব, আপলোড দেব, বাস আপনারা সবাই দেখবেন, এতটুকুই, আর কিছু না। আল্লাহ হাফেজ।